50-60 বিঘা জমি রয়েছে, এখানে কিন্তু আগে তিনটি ফসল হতো না। আমরা কৃষি অফিস, এখানে প্রায় 20-25 জন কৃষক রয়েছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে আমরা এই জমিতে যেখানে একটি ফসল হতো সেখানে আমরা কিন্তু তিনটি ফসল করতে সক্ষম হচ্ছে। আমরা প্রথমে সরিষা করেছি, তারপর বোরো ধান করেছি, এখন আমরা আমন করছি। আসসালামু আলাইকুম, আমি শিবির তানমিয়াম সরকার, উপজেলা কৃষক অফিসার গোমস্তাপুর চাপান অবস বলছি। গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়ামপুর গ্রামে অবস্থান করছি। আমি যে মাঠে দাঁড়িয়ে আছি সেটি প্রায় এখানে প্রায় বিঘা 90, যাতে ধানটি প্রায় 50-60 বিঘা জমিতে রোপণ হয়েছে। আমার আজকে ভিডিওতে এসে এগুলো বলার একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে এইখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে প্রতিটি প্লটেই, প্রতিটি জমিতেই কিন্তু সুন্দর করে লাইনে লাগানো হয়েছে। চারা থেকে চারা দূরত্ব 6 ইঞ্চি এবং লাইনের থেকে লাইনের সারি থেকে সারি দূরত্ব প্রায় 8 ইঞ্চি রাখা হয়েছে, এবং সুন্দরভাবে পোকামাকড়, প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমনের জন্য পার্চিং করা হয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছিলো যে আমরা বর্তমানে কৃষকরা ধান আবাদ করছি, ফলনটা বেশি যাচ্ছে, খরচটা কম করতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রযুক্তিগুলো গ্রহণ করতে হবে। লাইনে রোপণ করতে হবে, চারা থেকে চারা একটা নির্দিষ্ট দূরত্ব হবে, সারি থেকে সারি একটা দূরত্ব রাখতে হবে, প্রাকৃতিকভাবে পোকামাকড় দমনের জন্য, বিশেষ করে মাজরা পোকা দমনের জন্য পার্চিং করতে হবে, এবং একই সাথে একই জমিকে আপনি বছরে কমপক্ষে 3-4 বার যাতে ব্যবহার করতে পারবেন সেই পরিকল্পনা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্রথমে সরিষা করেছি 22-14 জাত, তারপর করেছি বোরো ধান বিধান 89, এবং আমন মৌসুমে এসে আমরা বিধান 90 করছি। আবার এই 90 ধান করার পরে একটা স্বল্প জীবনকালীন সম্পন্ন জাত, এই জাতটি করার পরে কিন্তু আবার কৃষকরা সরিষায় যেতে পারবে। আরেকটি বিষয়, যদি আমরা লাইন করে এবং সুন্দরভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারা রোপণ করি তাহলে কিন্তু এখানে পাওয়ার রাইস সুইটার, মানে আগাছা পরিষ্কার করার জন্য যন্ত্র, সেটি ব্যবহার করা যাবে। সার ব্যবস্থাপনার মাধ্যমে সুষম মাত্রায় সার ব্যবহার নিশ্চিত হবে এবং এখানে আগাছা কম হয়। এবং আমনে যেটা সব থেকে ভয়ঙ্করী পোকা, বাদামি গাছ পরি, যেটা স্থানীয় ভাষায় অনেক কৃষকে কারেন্ট পোকা বলে থাকেন, সেই পোকা দমনটা কিন্তু অনেকটা কম হবে, কারণ আইনে এবং সারিতে নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে যদি আমরা চারা রোপণ করতে পারি তাহলে আলো বাতাসের সুব্যবস্থা হয়। আমি সকলকে অনুরোধ করব যে কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করি এবং না জেনে বুঝে প্রযুক্তিকে বর্জন করা যাবে না। স্মার্ট কৃষি রূপান্তরে আপনারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, আপনার কৃষিতে আমরা আরও স্বয়ংসম্পূর্ণ হব, বিদেশে রপ্তানিতে আরও বেগবান করতে পারবো এবং এই দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে পারবো, এই প্রত্যাশা রাখছি আপনাদের সকলের কাছে। আসসালামু আলাইকুম, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি।